হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমাদের মরিচ ক্ষেতের পাকা মরিচ তোলা হচ্ছে। আমাদের মরিচ ক্ষেতের অধিকাংশ মরিচই পেকে গেছে, তাই বাবা আর মা মিলে এসেছে মরিচ ক্ষেতের পাকা মরিচ তুলতে। এই পাকা মরিচগুলো এখন তুলে নিয়ে বাড়িতে শুকানো হবে, তারপর এক বছরে এই মরিচগুলো সংরক্ষণ করা হবে। আমাদের মরিচ কিনে খেতে হয় না, আমাদের নিজেদের মরিচ দিয়েই আমাদের বছর চলে যায়। আমাদের এই ক্ষেতের মরিচ দিয়েই আমাদের রমজান মাস পুরাটাই চলে যাবে, কাঁচা মরিচের প্রয়োজন হবে না। এখনও অনেক মরিচ গেছে, নতুন করে ফুল ফুটছে। এদিকে মা বাবা অনেকগুলো মরিচ তুলে নিয়েছে। আমাদের মরিচ ক্ষেতে বেগুন গাছ লাগিয়েছিলাম, সেই বেগুন গাছে এখন বেগুন ধরেছে। কেকে এই ফুল ছিল, এটি হচ্ছে পেঁয়াজ ফুল, অসাধারণ একটি ফুল, অন্য সব ফুলকে হার মানাবে। আমার ক্ষেতে আসলে নানান শাকসবজির ফুলের ভিডিও করতে ভালো লাগে। আর আমাদের আশেপাশে এমনিতেই অনেক ফুল পাওয়া যায় যেগুলোকে আমরা খেয়াল করি না, কিন্তু ওই সব ফুলের সৌন্দর্যই আলাদা। আমার মনে হয় আপনারাও এই শাকসবজির ফুলগুলোকে এত খেয়াল করে দেখেননি, তাই চলুন আপনি আর আমি মিলে আজকে না হয় শাকসবজির ফুলগুলো একসাথে মিলে দেখি। আর যার মন সুন্দর সেই আসলে ফুলকে ভালোবাসে। তো বন্ধুরা, এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমাদের মরিচ তোলাও শেষ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।